सुप्रिय दर्शक हृदय बंगबंधु उन्नयन बांग्लादेश अनुष्ठाने आजकेर आपनादेर साथे संयुक्त करेछि स्वरूपकाठी पौरसभा निर्वाचन 2021 उपलक्षे जिनि साइनंगारे काउंसिलर पदे जिनि दुदिबार निर्वाचित एकजन जनप्रतिनिधि हिसाबे दायित्व पालन करे जाच्छेन एबं जिनि साबेक पौर कमिटी सहसभापति हिसाबे दायित्व पालन करे जाच्छेन मोहम्मद सोहराब होसेन सरोवार। तो आमरा सोहराब होसेन सरोवारेर काछे जानते चाई तिनि साइनंगारे दुदिबार निर्वाचित एकजन सफल काउंसिलर हिसाबे की धरनेर उन्नयन करेछेन एवं आमरा आरो जानते चाई जिनि आगामी निर्वाचने जिनि काउंसिलर पदप्रार्थी हिसाबे दायित्व पालन करे जाच्छेन मोहम्मद सोहराब होसेन सरोवार। उन्नयन आमादेर बर्तमान सरकार आमादेर नेत्री शेख हासिना तार जे दिक निर्देशना जे आमादेरके दिएछे आमि सफलतार भावे आमि तार ई पालन करेछि এবং উন্নয়নের এটা যতদূর সম্ভব আমি উন্নয়ন করেছি। জি কাউন্সিলর সোহরাব, আপনার কাছে জানতে চাই করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তিনি যে সহযোগিতা করেছেন, আপনি স্বরূপকাঠী পৌরসভার তথা চাইনাঙ্গের কাউন্সিলর হিসাবে আপনার নেতৃত্বে কি কি ধরনের আপনি সহযোগিতা করেছেন? আমাদের সরকার যে আমাদের ই দিয়েছেন যে ত্রাণ, এটা আমি তৎকাল মানে যখনই আমাদের ই করছে যে এটা আজকের দিনের ভিতরে বা এই ধরনের আমরা যে ই পেয়েছি ত্রাণ, আমরা তৎক্ষণাৎ এগুলা সরবরাহ করেছি। আমাদের মেয়র আমাদের হেল্প করেছে, আমি মোটামুটি সবাই আর কি ভালোভাবেই করেছি। এইটাই আমার। জি কাউন্সিলর সোহরাব, জানতে চাই আপনি দুদিবার নির্বাচিত কাউন্সিলর হিসাবে আপনার চাইনা ওয়ার্ডে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা কি পরিমাণ আপনি দিতে পেরেছেন? আমাদের মাতৃকালীন বা এই ভাতা, আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা আমি শতভাগ আমাদের মাননীয় যে নেত্রী যে আমাদের বলেছে যে শতভাগ, এবং আমার ওয়ার্ডের আমি শতভাগেই আমি ভাতা দিয়েছি। এবং আশা করি আমার একটা ওয়ার্ডে, আমার এখন বর্তমানে মনে হয় আমার ওয়ার্ডে বয়স্ক ভাতার এই নাই, আমি সম্পূর্ণ দিতে পেরেছি। কাউন্সিলর সোহরাব, আপনার কাছে জানতে চাই সরকার এখন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা কার্যক্রম শুরু করেছে, আসলে এটি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে ভাতাভোগীদের জন্য কতটুকু সহায়ক হবে বলে আপনি মনে করেন? না, এরা আমি মনে করি যে এরা যে সরকারের যে পদক্ষেপ এরা সঠিক বাস্তবায়ন হবে এই আশা করি আমি। এবং আমার যে কর্মকাণ্ড যে ভাতা দিয়েছি এবং সরকারের পক্ষে আমাদের এলাকার জনগণও খুশি এই এটা বাস্তবায়ন সরকার আমরা এই অনুমোদন পাওয়ার পরেই আমরা আমার ওয়ার্ডে প্রায় আমি 450 মতন আমি লোকের এই কার্ড দিয়েছি এবং তারা সুষ্ঠুভাবেই এই কার্ড তাদের কাছে পৌঁছে। প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন যে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেবে ঘরে ঘরে, এটা সম্পূর্ণ আমার ওয়ার্ডের আমি মনে করি আমার ওয়ার্ডের সম্পূর্ণই এটা বাস্তবায়ন হয়েছে, এটার কোনো ঘাটতি নাই। জি কাউন্সিলর সাহেব, আপনি কতটুকু কাজ করেন? মাদক আমার ওয়ার্ডের তেমন নাই, আগে কিছুই ছিল, আর এখন বর্তমানে এখন মাদক মুক্ত আমি মনে করি। এবং বাল্যবিবাহ রোধে আপনি কতটুকু? না, বাল্যবিবাহ আমি সম্পূর্ণ এটা সরকার এবং আমাদের প্রশাসনও খুব ই করছে, আমরা আমাদের চার নম্বর ওয়ার্ডের এই ধরনের বাল্যবিবাহ এখন আর চলে না। এটা কাউন্সিলর সাহেব, আপনার কাছে জানতে চাই স্বরূপকাঠী পৌরসভার যিনি বর্তমান মেয়র, আপনারা যারা কাউন্সিলর আছেন আপনাদের সাথে সার্বিকভাবে কতটুকু সহযোগিতা করে যাচ্ছেন? এরা সে আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করছে এবং তার সহযোগিতার কারণে আমরা এতদূর আগাতে পেরেছি এবং সে সফল একজন মেয়র আমি মনে করি। জি পরিশেষে জানতে চাই আগামী নির্বাচন ঘনিয়ে আসছে এবং আপনি দুদিবার নির্বাচিত একজন সফল কাউন্সিলর হিসেবে আপনার চাইনা ওয়ার্ডের জনগণের কাছে আপনি কি প্রত্যাশা করেন? জনগণের কাছে আমি এটাই প্রত্যাশা করি যে আমি বিগত পরপর 10 বছর আমি এই কাউন্সিলরি করেছি, আশা করি এবারও আমি জিতবো, আল্লাহর ইচ্ছায় সবাই আমাকে সাড়া দিয়েছেন, আমি আশাবাদী। এবং জানতে চাই আপনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন, বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আপনার আসলে পরিকল্পনা কতটুকু? না, এটা আমাদের যে আগের যে পরিস্থিতি তার সাথে
আমার মনে হয় শত গুণ বেশি আমাদের রাজনৈতিক পরিস্থিতি এখন বর্তমানে আমাদের এই সরকারের খুব ভালো আমি মনে করি। এবং প্রধানমন্ত্রী তার স্বপ্নে সেই পদ্মা সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে, এই পদ্মা সেতু বাস্তবায়ন হলে স্বরূপকাঠি পৌরসভার কী ধরনের উন্নয়ন হতে পারে বলে মনে করেন? স্বরূপকাঠি টোটাল আমি মনে করি যে আমাদের দক্ষিণ বাংলার যে একটা, শুধু স্বরূপকাঠি কেন, দক্ষিণ বাংলার যে একটা উন্নয়ন এটা ভোলারই রাখে না, অবকাশ থাকে না আমি মনে করি। জি ধন্যবাদ কাউন্সিলর সাহেব আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাদেশ 71 টিভিকে। আমার কাছে এই যে আমার যে এই আজকে আমি একজন সামান্য লোকের যে আমরা সাক্ষাৎকার নিচ্ছেন, এবং ধন্যবাদ আমার পৌরবাসীকে, ধন্যবাদ আমার মেয়র, বর্তমান মেয়র সুফল মেয়র, এবং সর্বশেষে আমি আমার নেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার দীর্ঘ কামনা করছি, এবং আল্লাহ তাকে যেন দীর্ঘ হায়াত ই করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বরূপকাঠি পৌরসভার 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের যিনি দীর্ঘদিন যাবৎ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তো আমরা আপনার কাছে আজকে জানতে চাই 4 নং ওয়ার্ডের আপনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে যাচ্ছেন, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তো করোনাকালীন সময় যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে, আপনি 4 নং ওয়ার্ডের সভাপতি হিসেবে আপনার মাধ্যমে কী ধরনের সহযোগিতা করেছেন? আমি এই চাউলের কার্ড পেয়েছি, তারপর ওই এমনি টাকা পাইছি, ওই এলাকায় ওই কাউন্সিলর মেয়রের মাধ্যমে দেওয়া হয়েছে, আমি যারা গরিব আছে তাদের মাধ্যমে দেওয়া হয়েছে, আর ওই অনেক ত্রাণ পাইছি আমি, ওই আলু চাল ডাল তৈল না, এগুলো আমি বন্টন করছি। আপনার 4 নং ওয়ার্ডে যিনি কাউন্সিলর মোহাম্মদ সোহরাব হোসেন সরোয়ার, দীর্ঘদিন যাবৎ তিনি দুইবার কিন্তু আপনার মাধ্যমে জানতে চাই আসলে তিনি সার্বিক দিক দিয়ে এলাকার কতটুকু উন্নয়ন করতে পেরেছেন? উন্নয়ন ভালোই হয়েছে, সার্বিক উন্নয়ন এলাকার ভালোই হয়েছে, এবং তার নামে কোনো রিপোর্ট নাই যে এই কাউন্সিলর খারাপ করছে বা আমার গম বা চাল দেওয়ার তিউটি করছে, এরকম কোনো রিপোর্ট তার নাই। এবং সামনে নির্বাচন আসছে, সে লক্ষ্যে আপনার 4 নং ওয়ার্ডে যিনি কাউন্সিলর তাকে আপনার আমি আশা করি এবারও সে উত্তীর্ণ হবে, কারণ বিগত দিনে কাজ উনি ভালো করছে, আগামী তো উনি উন্নয়নের কাজ করবে, এই বিশ্বাস রেখে আমি জনগণে সাড়া দিছে যে তাকে ভোট দেবে সবাই। দলকে শক্তিশালী করার লক্ষ্যে আপনি 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে আপনার পরিকল্পনা কি? দলীয় প্রার্থী হিসাবে তো যে আসছে সে তার এই মানে বিস্তার ভালো আছে, ভোট ভালো আছে, সেই হবে আশা করি। জি সভাপতি হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে আপনার পরিকল্পনা কি? আমি তো আগের চেয়ে আমরা অনেক ডেভেলপ পার্টির দিক দিয়ে বুঝছেন, যে ওই আমাদের পার্টির লোকজনও বাড়ছে বা ওই আমাদের কাজকর্ম ভালো দেখছে, যার দ্বারা পার্টির লোকজনও আমাদের এখানে অনেক আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আওয়ামী লীগে অনেকে যোগ দিয়েছে। সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।